সবাইকে আরো একবার স্বাগতম ইউটিউব সাদাকালো চ্যানেলে। আমি স্বাধীন দ্য ফ্রি ম্যান। যে যেখান থেকে এই মুহূর্তে শুনছেন আশা করি ভালো আছেন। আমি দোয়া করি অবশ্যই যেন আরো ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো থাকতে পারি। আজ বাংলাদেশে কোভিড-19 অর্থাৎ করোনার 135তম দিন। আজকেও সারাদিন মোটামুটি ভালোই বৃষ্টি হলো। আপনারা যারা বাইরে গিয়েছেন তারা তো বেশি মানে বুঝতেই পেরেছেন কি অবস্থা। আর কয়েকদিন ধরে দেখলাম বিভিন্ন জায়গায় দেখাচ্ছে যে অনেক পানি জমে যাচ্ছে। আসলে এই ড্রেনেজ সিস্টেমটার ব্যাপারে কিছু না কিছু হওয়া দরকার, কারণ আমাদের মতো সাধারণ মানুষরা অবশ্যই এটার জন্য সাফারার হয়। যদিও করোনার কারণে আসলে মানুষজন কম বের হচ্ছে, কিন্তু বেশি অনেকেই যারা বের হচ্ছেন তারা কিন্তু অবশ্যই সাফার করছেন। যেমন আমি আজকে সকালে বের হয়েছিলাম এই যে আমার পাশে যে গিটারটি দেখতে পাচ্ছেন, এই গিটারটি আনার জন্য আমি গিয়েছিলাম কুড়িল বিশ্ব রোডের একটা জায়গায়। সেখান থেকে আসলে সেরকম পানি জমেনি, কিন্তু একটা জায়গায় হচ্ছে ফ্লাইওভারের কাজ হচ্ছে, সে কারণে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়েছে, আর সেই খোঁড়াখুঁড়িতে পানি জমে টমে কী একটা অবস্থা। তো চলুন তাহলে আমরা ভিডিওটা দেখে আসি। এখন আমার ঘড়িতে ঠিক সকাল 11টা বাজে, যদিও প্রচুর বৃষ্টি আর মেঘ থাকার কারণে মনেই হচ্ছে না এখন প্রায় দুপুরের মতো। রোড দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটাই বিজি একটা টাইম। তো আমি কুড়িল বিশ্ব রোডের কাছাকাছি যাচ্ছি, বাস চলে আসছে একটা, আমি বাসে উঠবো। এই জায়গাটাতে আসলে আমি খুবই খারাপ রেকর্ডিং করছি, বাসায় এসে বুঝলাম যে কিছুই শুনতে পারতেছেন। তো এখানে আসলে আমি যা বলতেছিলাম যে বাসের অবস্থাটা দেখাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে বাসে মানুষের সংখ্যা খুবই কম। হয়তো আমি অফিস পিক আওয়ারে বের হইলে এরকম পেতাম না, কিন্তু বেশিরভাগ সময় আসলে আমি এর মাঝখানে যতদিন বের হয়েছি এরকম পাশের সিট খালি, সবারই পাশের সিট খালি। এখানে নিয়মকানুন মেনটেন করেই আমার কাছে মনে হচ্ছে যেটা করা হচ্ছে আর কি। বৃষ্টির দিনে আসলে এভাবে তো কেউ বের হওয়ার কথা না, খুব জরুরি হল। আসলে কয়েকদিন থেকেই খুব গিটার বাজাতে ইচ্ছে করছিল, কিন্তু অনফর্চুনেটলি আমার যে গিটারটি বাসায় আছে তা বাজানো রহস্য। ভাইয়ের কাছ থেকে আমি গিটারছিলাম গিটার পার্কে অনেক কাছেই, তাকে বলে হচ্ছে যে কুড়িল চৌরাস্তা। আর ইচ্ছা করেই একদম বাসের সবার লাস্টের সিটে এসে বসছি। এরকম মনে করার দরকার নেই যে লাইক
সামনে অনেক মানুষ তাই পিছনে এসে বসছি, আমি শুধু পিছনে বসছি আপনাদেরকে দেখানোর জন্য যে বাসটার সামনের দৃশ্যটা কিরকম। ঠিক আছে, তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাসের অবস্থা। হ্যাঁ, এই বাসে কোথাও প্যাসেঞ্জার আছেন, 1, 2, 3, 4, 5 একজন ছোট প্যাসেঞ্জার আছেন, তাকে দেখা যাচ্ছে না, 6, আমি সহ 7 জন। হ্যাঁ, এবং পুরো বাসই অলমোস্ট খালি। চলেও আসছি, পরেই নেমে যাবো আর কি। তো বুঝতেই পারছেন আমি সেখানে যাওয়ার জন্য সকাল 11টায় রওনা দিয়েছিলাম, তারপর ফেরত আসতে আসতে তো দুপুর হয়ে গেল, তারপর খাওয়া দাওয়া লাঞ্চ করে আসলে গিটারটা নিয়েই আমার বেশিরভাগ সময় কাটলো। তবে পার্সোনাল একটু কাজে বাইরে গিয়েছিলাম অল্প কিছুক্ষণের জন্য, এর পরেও কিন্তু সেটা ভিডিও করার মতো আমার কাছে মনে হয়নি। তবে আমার যেটা মনে হচ্ছে যে আজকে বাকি সময়টুকু আমার এই গিটারের সাথেই কাটবে, কারণ অনেকদিন পর গিটার হাতে পেলাম। আমার একটা গিটার ছিল রেড কালারের, আপনারা যারা জানতেন, তো ওই লাল কালারের গিটারটা আসলে বাজানোর মতো অবস্থায় নেই। এটা হয় বিভিন্ন কারণেই হয়, তো এর কোনো একটা কারণে এরকম হয়েছে, এটা রিসার্চলি এক্সপ্লেইন করার মতো আমি তেমন প্রয়োজন মনে করছি না, তবে আসলে ওটা বাজানোর মতো অবস্থায় নাই। তো এটা বাজানোর মতো অবস্থায় পাওয়া একটা গিটার পেয়ে ভালোই লাগছে, মনে হচ্ছে এটা দিয়ে আসলে বাকি সময়টা আমার কেটে যাবে। আজকের মতো আসলে তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি, অল্প কিছুক্ষণ আপনাদের সাথে আড্ডা দিলাম। আমাকে ইন্সপায়ার করার জন্য এবং সাপোর্ট করার জন্য অবশ্যই এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।